এক গ্রামে সজল নামের এক লোক তার মেয়ের সাথে সুখে বাস করত। তার মেয়ের নাম ছিল বিভা। বিভা লেখাপড়ায় খুব ভালো ছিল। সজল এক ফ্যাক্টরিতে কাজ করত আর তার মাইনেও খুব ভালোই ছিল, যার ফলে তাদের সংসারে কোনো অভাব ছিল না। কিন্তু একদিন হঠাৎ করেই বিভা যখন বাজারে গিয়েছিল, এক রাক্ষস এক বুড়োর ছদ্মবেশে তাদের বাড়িতে আসে। আমাকে কিছু খাবার দাও বাবা, আমার খুব খিদে পেয়েছে, বহুদিন কিছু খাইনি। এই নিন, এই খাবারগুলো নিন। কিন্তু যেই সজল রাক্ষসকে খাবার দেয়, অমনি রাক্ষস তার নিজের রূপে ফিরে আসে আর সজলকে ধরে নেয়। এ কি, এটা তো রাক্ষস, আরো একটাকে পেয়েছি, চল এবার আমার সাথে চল। এই বলে রাক্ষস সজলকে নিয়ে আকাশে উড়ে যায়। বিভা দোকান থেকে ফেরার সময় তার বাবার গলার আওয়াজ শুনতে পায় আর আকাশের দিকে তাকিয়ে দেখে যে রাক্ষস তার বাবাকে নিয়ে যাচ্ছে। ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, শয়তান রাক্ষস, ছেড়ে দে। কিন্তু রাক্ষস তার বাবাকে নিয়ে চলে যায়। এই দেখে বিভা কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার চারপাশে লোকের ভিড় জমে যায়। তখনই রাস্তা দিয়ে বাইকে করে যাওয়া এক ভূত পুলিশের নজর পড়ে সেই ভিড়ের দিকে। আরে, এখানে এত ভিড় কিসের, যাই গিয়ে দেখি তো। তারপর সে বাইক থেকে নেমে বিভার কাছে যায়। এ কি মেয়ে, তোর কি হয়েছে, তুই এভাবে কাঁদছিস কেন? আমার বাবা, আমার বাবা, আমি অনাথ হয়ে গেলাম, এখন আমি কি করব? আরে, তোমার বাবার কি হয়েছে? আচ্ছা, এই মেয়েটা কি পাগল হয়ে গেছে? তাহলে একে পাগলা গারদে নিয়ে যেতে হবে তো। যাই, আমার ফিমেল পুলিশ তার খবর দি। না, আমি পাগল না। সব পাগলেই ওরকম বলে থাকে, কি তাই না? তখন অন্য লোকেরা ভূত পুলিশকে বুঝিয়ে সবকিছু বলে। আচ্ছা, এটা মনে হচ্ছে সেই রাক্ষসটাই। এ তো দেখছি আমাদের পাগল করে দেবে। পরপর 10টা সেম কেস, এরপর আমাদের জন্য পাগলা গারদে সিট বুক করতে হবে। হুম, স্যার, এই মেয়ের আর কেউ নেই, ও এরম করতে থাকলে তো সত্যি পাগল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর কি, আমাদের ওপর আরো চাপ মানবে। ঠিক আছে, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি, আপনারা সবাই আসুন। তারপর সবাই সেখান থেকে চলে যায় আর ভূত পুলিশ বিভাকে নিয়ে তার বাইক চালিয়ে সেখান থেকে চলে যায়। বাইক চালাতে চালাতে ভূত এক গভীর জঙ্গলে প্রবেশ করে। একি, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাবাকে ফিরিয়ে দিন, আমি কোথাও যাব না। আমরা সেই রাক্ষসকে ধরার জন্য গোপনে একটা মিশন করছি। আমি চাই তুমিও আমাদের সাথে সেই মিশনে যোগ দাও। মিশন সাকসেসফুল হলে আমরা ঠিক তোমার বাবাকে খুঁজে পাবো। তারপর কিছুক্ষণের মধ্যেই তারা এক মাছের মতো দেখতে বাড়ির সামনে এসে পৌঁছয়। এটা কোথায়? এখানেই আমাদের সেই গোপন মিশনে কাজ হয় আর নতুন লোকেদের কোচিং দেওয়া হয় যাতে তারা আমাদের হয়ে কাজ করতে পারে। তোমার এখানে কোনো ভয় নেই, এসো। এরপর বিভা ভূত পুলিশের সাথে সেই মাছঘরে প্রবেশ করে। সেখানে সে প্রচুর ভূত পুলিশকে দেখতে পায় আর অন্যদিকে এক পেতনি টিচার অন্য অনেক ভয়ঙ্কর ভূত আর কিছু মানুষকে পড়াচ্ছে। বিভাকে দেখে পেতনি টিচার তার মাথাকে বিভার সামনে এগিয়ে দেয় আর তার শরীর থাকে অন্য স্টুডেন্টদের সামনে। এটা দেখে বিভা ভয়ে কেঁদে ফেলে। আরে বাবা, ভয়ের কিছু নেই, ও তোমার টিচার। আমি এসব কিছু করতে চাই না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে এসো কাকু। ভয় পাস না রে, আমরাও এক সময় তোদের মতোই ছিলাম। তোরা যাতে ভালোভাবে জীবন কাটাতে পারিস তার জন্যই আমরা এখানে আমাদের সিক্রেট মিশন চালাচ্ছি। আয় মা, পড়তে আয়। তারপর বিভা পড়তে যায়
আর কিছুদিনের মধ্যেই সে সব কিছুতে সবার থেকে বেশি এগিয়ে যায়। বিভা প্রচুর জাদু শিক্ষা পায় আর তাতেও সে পারদর্শী হয়ে ওঠে। এই মেয়েটা সব শিখে নিয়েছে, আমার মনে হয় এই বিভাই পারবে আপনাদের সাহায্য করতে। তারপর ভূত বিভার সামনে এক জাদুর আয়না প্রকাশ করে আর সেখানে রাক্ষসকে দেখা যায়। এই তো সেই রাক্ষস যে আমার বাবাকে নিয়ে গেছে। হ্যাঁ, আর একেই তোকে শেষ করতে হবে। এই আয়নাটা তোর সাথে রাখ, এ তোকে সাহায্য করবে। আমি তোকে আমার বাইকে করে রাক্ষসদের কাছে নিয়ে যাব। কিন্তু আপনি যখন রাক্ষসদের বাড়ি জানতেন তাহলে? সেই রাক্ষসকে কোনো ভূত মারতে পারবে না, এটাই নিয়ম। আমাদের হাতে বেশি সময় নেই, ওর কাছে 15 জন লোক হয়ে গেছে। ও যদি একবার 15 জনকে বলি দেয় তবে শেষ হয়ে যাবে সব, ও হয়ে যাবে এই পৃথিবীর মালিক। আর তুই তোর বাবাকে ফিরে পাবি না, ও সব শেষ করে দেবে। না, আমি কিছুতেই এটা হতে দেব না। চলো পুলিশ কাকু, আমাকে তাড়াতাড়ি রাক্ষসের কাছে নিয়ে চলো। তারপর ভূত আর বিভা বাইকে চেপে বসে আর তারা আকাশে উড়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় রাক্ষস রাজ্যে। সেখানে চারপাশে সবকিছু নোংরা আর এদিক ওদিক মরার খুলি পড়ে আছে, যার মাঝে রাক্ষস সিংহাসনে বসে আছে। তার চারপাশে সব মানুষদের বেঁধে রাখা। কেমন যেন ভূত ভূত গন্ধ পাচ্ছি, ভূত পুলিশ এলো নাকি? হে, আজ তোর সব খেলা শেষ। খেলা শেষ কি? এই তো সবে খেলা শুরু, এবার তো খেলা হবে। এই লোকেরা মরলেই আমি হব সর্বশক্তিমান। সেটা কোনোদিনই হবে না শয়তান রাক্ষস। বিভামা, তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে, এই রাক্ষস খুব শক্তিশালী। আমার যা হয় হোক, তুই চলে যা। না বাবা, এই রাক্ষস আমার কিচ্ছু করতে পারবে না। ও, এ তোর বাবা? তাহলে একে দিয়েই আমার বলি দেওয়া শুরু করি। তারপর রাক্ষস সজলকে হাতে তুলে নেয়। তখনই বিভা জাদুর শক্তিতে নিজের শরীরকে বিশাল করে নেয় আর তার মুখ থেকে আগুন বার করতে শুরু করে। কিন্তু রাক্ষস সেই সব আগুনের গোলাকে পাথরের টুকরোয় পরিণত করে আর সজলকে ছেড়ে সেগুলো নিয়ে খেলতে শুরু করে। তারপর বিভা রাক্ষসের দিকে তীর ছুঁড়তে শুরু করে, কিন্তু একটাও তীর রাক্ষসের গায়ে লাগে না। এসব দিয়ে হবে না বিভা, আয়না বার করো আর সূর্যের আলোয় আয়নাটা ধরো। বিভা সঙ্গে সঙ্গে ভূতের কথা মতো কাজ করে। পরক্ষণেই আয়না থেকে এক আলো বেরিয়ে রাক্ষসের গায়ে পড়ে আর সঙ্গে সঙ্গে রাক্ষস জ্বলে ছাই হয়ে যায়। এভাবে রাক্ষস মারা যায় আর সব মানুষ মুক্ত হয়ে নিজেদের বাড়ি ফিরে যায়। এরপর থেকে আবার বিভা তার বাবার সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।